আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে, চিকেন রোস্টের। মুরগি 1 কেজির মতো নিয়ে নিয়েছি আমি, দুটো মুরগির থেকেই আর 1 কেজি পরিমাণ নিয়েছি। এগুলো মুরগিগুলোকে ধুয়ে কাঁটা চামচ 1 কেচে, তারপরে 1 টেবিল চামচ আদা রসুন এবং 1 সামান্য লবণ দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। আজকের এটা আমি রাঁধুনি মশলা দিয়ে করব। টক দই এবং এগুলা পরে বানাচ্ছি, আগে গরম কড়াইতে তেল গরম করে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তা তৈরির জন্য আমি পেঁয়াজটাকে তেলে অনেকক্ষণ ড্রাই করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে বেজে তুলব, বেশি হার্ড করে ভাজবো না, একটু হালকা ড্রাই করব। এবার পেস্টটা তৈরি করে নিচ্ছি, বেরেস্তা দিয়ে এবং টক দই ফেটিয়ে তারপরে বাদাম বাটা দিলাম, আর হলো টমেটো পেস্টটা দিয়ে দেব এই পর্যায়ে। এটা একটু পরে দিচ্ছি, আগে কড়াইয়ে আরেকটা ইয়েতে 1/2 কাপ পেঁয়াজ গরম করে রাঁধুনি মশলাটাকে টক দইয়ের সাথে একসাথে পেস্ট করে নিব। টমেটোটা আমি পাটায় বেটে নিয়েছি, 1টা টমেটো। এবার পেঁয়াজ বাটা এবং গোটা এলাচটাকে ইয়ে করে পেস্টটা দিয়ে তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। পানিটা মরে আসলে এবার আমি ইয়ে করব, তেল যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি মুরগিটাকে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য জাল করব। 1/2 কাপ দুধ দেব, 1/2 কাপ দুধের বেশি আমি দেবো না, কেননা ফার্মের চিকেন এমনিতেই পানি ছেড়ে দেয়। কিছুক্ষণ জল দেবো অনবরত। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো, মানে 1 চা চামচ চিনি দিয়ে দেব। হ্যাঁ, 4টা কাঁচামরিচ দেবো। আমি মরিচটা বেশি দিচ্ছি না, কারণ আমার বাচ্চারাগুলো পছন্দ করে না মরিচ ঝাল খেতে। আলু বোখরা দিয়ে দিলাম 6 টুকরো। এ পর্যায়ে আমি খুব সুন্দরভাবে তেল পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল দেব। 1 মুঠো বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে পানি যখন শুকিয়ে আসছে অন্য একটা পাত্র পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। যদি ভালো লাগে আমাদের রেসিপিটা অবশ্যই একটি লাইক দেবেন, সাথে থাকার জন্য।